অসমাগরতলা জাতীয় সড়কের দক্ষিণ পুলিনপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত দুই ও গুরুতর আহত এক। ঘটনা বুধবার গভীর রাতে। তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকায় অসমাগরতলা জাতীয় সড়কের পাশে একটি টমটম দাঁড় করিয়ে রাস্তার পাশে গল্প করছিল শক্তি দাস, সঞ্জয় দাস ও টিঙ্কু সরকার নামের তিন ব্যক্তি। তখনই আচমকাই ঝড়ের গতিতে একটি ডাম্পার গাড়ি এসে পেছন দিক থেকে টমটমকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি। গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টমটমটি। এদিকে ডাম্পার গাড়ির চালক টমটমটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পরবর্তীতে দুর্ঘটনার আওয়াজ পেয়ে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজন ছুটে এসে প্রত্যক্ষ করতে পারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শক্তি ও সঞ্জয়। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তড়িঘড়ি ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় শক্তি ও সঞ্জয়কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই ব্যক্তি তথা শক্তি ও সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করে। কিছুক্ষণ পর টমটম চালক টিঙ্কু সরকারকে এলাকাবাসীরা উদ্ধার করে নিয়ে আসে মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। আমি জানি না আমি বাদ কে করছি, আমার কাহা আরাব হয়ে আসছিল বাড়ির মধ্যে আওয়াজ পাইছে আয়াদি টমটম নেশ আসছিল। টমটম নেশ থেকে আমি একটা টাইম নিয়ে বাই করছি আর তিনজন আসছিল, আর ড্রাইভারটা পাচ্ছে আমার ভাই আর আমার কাহা কেমন অবস্থা গাড়ি দিয়ে ড্রাইভারটা পাইছি না ইয়ে হয়েছে আমি গাড়ি কিছু ছুটে গেলাম। কি 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 মনে করতেছেন গাড়িটাই বাড়ি দিয়ে ফল দিয়েছে না গাড়িটাই বাড়ি দিয়ে গেছে গাড়ি ফল দিয়ে তো বাড়ি গেছে আমি গাড়ি কিনবো কি গাড়ি কি গাড়ি ডাম্বার ওই যে ডাম্বার গেলে দেখতে পারবেন বড় গাড়ি নাকি বড় গাড়ি কোন জায়গায় হয়েছে ঘটনাটা পুলিনপুর পুলিনপুর নামটা তারা আমি তারার নাম দিয়ে লোম ওই সময় না না বলতে আপনারা যে দুইজন দুজন নামে একজন শক্তি দাস আমি ডাক নাম হলো রবি দাস আচ্ছা আরেকজন একজন হলো দুইজন শক্তি দাস 34 আর সঞ্জিত দাস 40 এটা পুলিনপুর কইছে অ্যাড্রেসটা শুদ্ধসরা পুলিনপুর ব্রিজের পাড়ে আর কি হাইওয়েতেই ঘটনা হয়েছে আমরা মহকুমা হাসপাতালে নিয়ে এসেছি। ভিউরো রিপোর্ট ভয়েস 18।